আসসালামু আলাইকুম। বাংলাদেশি সেলিনাস ফুড এনজয়েন্টে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে আর মাছের ভুনা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থেকেই দেখে নেবেন। আমি এই আর মাছ ভুনা করার জন্য, আর মাছ তো অবশ্যই লাগবে, ওটা আমি কেটে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তার সাথে আমার লাগবে আদা রসুন বাটা, হলুদ মরিচ, ধনিয়া জিরার গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, টমেটো, আর লাগবে ধনে পাতা। লবণ তো অবশ্যই লাগবে, ঝাল আর লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই দিয়ে নেবেন। চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে জিরার ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একটুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজের মধ্যে খুব ভালো করে আদা রসুন বাটাটা ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ মরিচ, ধনিয়া জিরার গুঁড়া। দিয়ে আমি আবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর আমি মাছগুলোকে এই মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মাছটা আমি ভুনা করব, তাই আমি ভুনা করতে যতটুকু পানি লাগবে ঠিক সেই পরিমাণে পানিটা দিয়ে দিলাম। আপনারা যদি মাছটাকে ঝোল রাখতে চান তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দেবেন। পানি দেওয়ার পর আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। আমি টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো এখানে দিয়ে দিলাম। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখনই মাছটা দেখতে অনেক লোভনীয় লাগছে। টমেটো দেওয়ার পর আমি ঢেকে এটাকে 4 মিনিটের জন্য রান্না করেছিলাম। এখন আমি এর মধ্যে ভাজা জিরার গুঁড়াটা ছড়িয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলে রান্নার শেষ পর্যায়ে এটার স্মেলটা অনেক সুন্দর আসে, খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে এই ভাজা জিরার গুঁড়া। এখন আমি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়াতে মাছের তরকারিটাতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। আরও দিয়ে দিলাম আমি আস্ত কাঁচামরিচ, এটাও দিয়েছি আমি ফ্লেভারের জন্য। আমি ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ দেওয়ার পর ঢেকে 2 মিনিট রান্না করেছিলাম। 2 মিনিট পর আমার তরকারিটা দেখতে এমন হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, দেখতেই অনেক লোভনীয় লাগছে। আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আমার রান্না করা প্রায় হয়ে গিয়েছে, যেহেতু আমি এটাকে খুব বেশি ড্রাই করব না, এটা একটু ভুনা হবে, ওই রকমই আমি ঝোলটা রেখেছি। আমার রান্না করা হয়ে গিয়েছে। আমি ডিশ আউট করে নিচ্ছি।
আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। এটা খুবই সুস্বাদু একটা মাছের ভুনা, আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। টমেটো দিয়ে মাছ ভুনা, যে কোনো মাছ ভুনা এইভাবে করে নেওয়া যাবে। আমি আর মাছ দিয়ে এই ভুনাটা করেছি, আপনারা অন্য মাছ দিয়েও করে নিতে পারবেন। আমি আমার ওইটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার সাথে থাকা ছোট্ট কিউট বেল আইকনটি প্রেস করে আমার পাশেই থাকবেন। আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। খুব সহজেই অল্প সময়ে এইভাবে মাছ ভুনাটা আপনারা করে নিতে পারবেন। আশা করছি আপনারা রান্না করে খাবেন, প্রিয়জনদের খাওয়াবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।